আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, ঋণ পরিশোধ না করে কুরবানি দিলে সেই কুরবানি বৈধ হবে কিনা, সেই কুরবানির মাংস খাওয়া যাবে কিনা, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কুরবানির বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা বিষয়ে, তো এই বিষয়টা আমরা হয়তো বা অনেকেই জানি না, বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। যদি কেউ ঋণদার হয়ে থাকেন, ঋণী হয়ে থাকেন এমন অবস্থায়, এবং এই ঋণটা যদি তাকে বারবার পীড়া দেয় যে আমার টাকা দাও, আমার টাকা দাও, ঋণ বারবার বলে, ঋণী ব্যক্তি বলে আমাকে দাও, আমাকে দাও, দিতে থাকো, এবং এটা দেওয়ার কারণে যদি তার কাছে কোনো অর্থই না থাকে, ওই অবস্থায় তো তার আর কোরবানি আবশ্যক হবে না। তার উচিত, যদি সে বারবার চায়, চাইতেই থাকে সে টাকাটা চায়, তো আপনার উচিত কোরবানি না দিয়ে তাকে টাকাটা দিয়ে দেওয়া, যদি আপনার কাছে এছাড়া অন্য কোনো টাকা না থাকে। কিন্তু যদি টাকাটা এমন হয় তাকে দমিয়ে রাখা যাচ্ছে এবং আপনার কাছে নেশার পরিমাণ টাকা রয়েছে, ওই অবস্থায় আপনাকে কোরবানি দিতে হবে, কোরবানি ওই অবস্থায় দেওয়া আপনার জন্য আবশ্যক হবে, কোরবানি দেওয়া আপনার জন্য আবশ্যক, আপনি কোরবানি দিয়ে দিবেন। কিন্তু যদি আপনি ঋণ না দেন, যদি আপনি ঋণের টাকাটা সে চায় না, তাহলে আপনি এই অবস্থায় কোরবানি দিয়ে দিতে পারেন। এই অবস্থায় আপনাকে আর অপেক্ষা করা যায় হবে না, আপনার ওই অবস্থায় উচিত কোরবানি দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।